খেতে ভালো ছিল দুটোর মধ্যে, এটা না এটা, এটা খেতে ভালো ছিল তো। কিন্তু আমরা গেলাম ইনস্ট্যান্টলি কিন্তু ম্যাগি বানিয়ে দিলো, আমি বুঝলাম না। ওখান থেকে আমার এই জায়গাটা আসতে ম্যাক্সিমাম 10 মিনিট লাগলো, 10 থেকে 5 মিনিট। আর 5 মিনিটের মধ্যে কি করে একটা ম্যাগি এতটা শক্ত হয়ে যায়? আলাদাই লেভেলের হয়, তো তাই জন্য আমি আজকে রিভিউ দেবো আর তোমাদেরকেও জানাবো কেমন হয়েছে। ওই যে হলো KFC দেখো, আর আমরা চলে এসেছি, এখন গিয়ে কিনবো, তারপরে দেখা যাবে। তো আমাদের KFC ম্যাগি কেনা হয়ে গেছে, এবার আমরা স্ট্রিট ফুডে ম্যাগি কিনবো, দুটোর মধ্যে কম্পারিজন করবো যে কোনটা ভালো। এটার দাম পড়েছে তোমার 183 ট্যাক্স নিয়ে, নর্মাল প্রাইস 179। তো চলো যাওয়া যাক। তো এখান থেকে আমরা ম্যাগিটা নেবো, আর এখানে দেখলাম বেশ ভালোই ভিড় আছে, তাই জন্য এটাই প্রেফার করলাম, দেখা যাক কেমন কি হয়। 40 টাকা বললো ডিম ম্যাগি। ডিম ম্যাগি কত? 40 টাকা দাও তাহলে। এখানে হলো 40 টাকার ম্যাগি, আর এটা হলো KFC 180 টাকার ম্যাগি। তো এটা আবার খোলা যাক। এই যে এরকম, আর কিছুই দেয়নি ভেতরে, তো এরকম টিস্যু আর একটা চামচ। তো ম্যাগিটা এবার আনবক্সিং করা যাক। তো চালিয়ে শুরু করতে, এই দেখো, মানে উপর দিয়ে চিকেন পপকর্ন আর ভেতরে ম্যাগি আছে। চিকেন পপকর্নগুলো আলাদা করে নিই আমি। চিকেন পপকর্নগুলো কিন্তু মোটামুটি অ্যাভারেজলি দিয়েছে কিছুটা, ওভারঅল এটাই হলো ভেতরে ম্যাগির কোয়ান্টিটি। আমি যদি ভালো করেও তোমাদের দেখাই, এর এই যে দেখো, একবার তুলে দেখাই তোমাদেরকে, মেন কিন্তু ওই এটাই কিন্তু মেন ওদের কোয়ান্টিটি। এটা তো হলো তোমার KFC। এবার দেখি যে আমাদের 40 টাকার ম্যাগি, ওটা কিন্তু এটার থেকে বেশ ভালোই গরম আছে। এটা খুলি এখানে, এটা এখানে রাখি। এটা হলো তোমার 40 টাকার ম্যাগি, দেখো দুটোর মধ্যে কোয়ান্টিটির পার্থক্য দেখে। এখানে চিকেন পপকর্ন আর এখানে তো ডিম দিয়েছে, যেহেতু এটা ননভেজ, এখানে তো চিকেন দেওয়া হয় না, তাই জন্য পপকর্নগুলো খাই। এখানে যে চিকেন পপকর্ন, চিকেন পপকর্নগুলো কিন্তু ভালো হয়, খেতে ভালো, ক্রিস্পি আছে। আমার চিকেন পপকর্ন ঠিকঠাক লাগে। কিন্তু এবার আসছে ম্যাগি। এই ম্যাগিটা কবে বানিয়ে যে দিচ্ছে আমি যাই না। আমি যখন স্কুলে ছোটোবেলায় ম্যাগি নিয়ে যেতাম, টিফিন টাইমে ঠিক এরকম শক্ত, এরকম জমে যেত। কিন্তু আমরা গেলাম ইনস্ট্যান্টলি কিন্তু ম্যাগি বানিয়ে দিল, আমি বুঝলাম না। ওখান থেকে আমার এই জায়গাটা আসতে ম্যাক্সিমাম 10 মিনিট লাগলো, 10 থেকে 5 মিনিট। আর 5 মিনিটের মধ্যে কি করে একটা ম্যাগি এতটা শক্ত হয়ে যায়? তার মানে কি ওরা কি আগে বানিয়ে রাখছে নাকি রেডি করে দিচ্ছে এক্ষুনি? এটা তো, এটা তো নর্মাল, এটা দেখে মনে হচ্ছে যে আগে বানানো, জাস্ট সামনে একটু মনে হয় মাইক্রোওভেনে গরম করে দেওয়া। আর এটার দেখো যা কোয়ান্টিটি দেখতে পাচ্ছি, এটার থেকে কিন্তু মনে হয় এরকম 14-15 টাকার ম্যাগি কিন্তু বেশি থাকে। অ্যাডে কিরকম দেখাচ্ছে, অ্যাডে দেখাচ্ছে পুরো এত অব্দি ভরে যাওয়া। আর এই যে বাকেটটা কিন্তু বড় দেখালো, কিন্তু এখানে নর্মালি ছোট ছিল। তো এরকম একটা স্টিকি নুডলস, ঠিক আছে, মানে আর হালকা করে কিছুই দেয়নি, একটু মানে নর্মালি তোমরা দেখো একটু জাস্ট মশলা দিয়েছে আর কিচ্ছু দেয়নি, ভেজিজও দেয়নি, ইভেন কি কোনো কর্ন টর্ন দিলেও মনে হয় খুব ভালো লাগতো। আর চিলি ফ্লেক্স দিয়েছে, যা দেখে মনে হচ্ছে ওপর দিকে অরিগানো মেবি দিয়েছে, হ্যাঁ অরিগানো দিয়েছে ওপর, মানে স্মেলটা যা পাচ্ছে চিলি ফ্লেক্স আর অরিগানো। তো টেস্ট করা যাক এবার। সেদ্ধ ম্যাগি, শুকনো ম্যাগি যেটা বাড়িতে বানাই না আমরা, ওটার মধ্যে চিলি ফ্লেক্স অরিগানো দিয়ে খালি বানিয়েছে, আলাদা করে কিন্তু কিচ্ছু নেই, পুরোটাই কিন্তু ওদের ঠকাচ্ছে লোকদেরকে। আমি একবার পপকর্ন দিয়ে খেয়ে দেখি, ওরা কিন্তু পপকর্ন দিয়েও সাজেস্ট করেছিল, দেখি পপকর্ন দিয়ে কেমন লাগছে। পপকর্নের সাথে যখন দিচ্ছে মেবি মনে হয় সাজেস্ট করছে ওটা দিয়ে খেতে। পপকর্ন দিয়ে দেখি কিন্তু আরো ভালো লাগছে, মেনলি শুধু পপকর্ন তাও ঠিক আছে। এটা ঠান্ডা ম্যাগি, রীতিমতো ঠান্ডা ম্যাগি, আর ইনস্ট্যান্ট রান্না করছে না, সার্ভ করছে তোমার মাইক্রোওভেনে গরম করে, তাই জন্য গরম পাচ্ছ। আর তোমরা যারা মাইক্রোওভেন যাদের বাড়িতে আছে তারাও জানো
কিছু জিনিস যখন গরম করে তার কিছুক্ষণ পর শক্ত হয়ে যায়, জমে যায়। তো এক্স্যাক্টলি সেটা হচ্ছে এখানে, এরকম করে জমে গেছে। আর এবার আসি আমাদের 45 রুপিসের ম্যাগি। 45 রুপিস ম্যাগির দাম না, এই প্যাকেজিংয়ের প্রাইস 5 টাকা, বাদবাকি ম্যাগির দাম দাম 40 রুপিস। এখানে দেখো কি দিয়েছে, ডিম দিয়েছে, লঙ্কা দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, ঠিক আছে, এত কিছু দিয়েছে। আর ম্যাগিটা দেখছো সত্যি অনেকটাই, কিন্তু তো এটা খাওয়া যাক। পার বেটার, একটা হালকা সর্ষের তেলে গন্ধ আছে, যেহেতু সর্ষের তেলে ভেজেছে আর ডিমটাও সর্ষের তেলে ভাজা, হালকা হালকা করে নিজেদের মশলা দিয়ে একদম ভালো লাগছে ব্যাপারটা। দেখো ওরকম বলবো না যে খুব ভালো আর খেতেই হবে, কিন্তু এই এটার থেকে তো মনে হয় ভাই এটা খাওয়া বেটার। কি করেছে এটা 180 রুপিস, 83 রুপিস অ্যাপ্রক্স জিএসটি দিয়ে এটা দাম করছে, আর এটা 140 রুপিস। আমি তো এটাই বুঝতে পারছি না যে কি এমন হামরি আছে, এই এই পপকর্নগুলোর জন্য কি এত প্রাইস, বুঝলাম না কি দিয়ে ওদের যে প্ল্যান করছে। কেএফসি ব্রোটা যদি আজকে বেঁচে থাকতো তাহলে মনে হয় আজকে হার্ট অ্যাটাকই করতো। কি সব ওরা বানাচ্ছে, বিরিয়ানি, ম্যাগি, প্লিজ এগুলো করো না, তোমরা এমনিতেই চলছো না আরো বন্ধ হয়ে যাবে। মানে কি এত স্টিকি ম্যাগি কোথায় থেকে, ইনস্ট্যান্ট বানালে কি করে স্টিকি ম্যাগি হয়? ব্যাপারটা কিন্তু পুরো টাকা ওয়েস্ট। আমরাও ইনফ্যাক্ট কিছুদিন আগেও জিঙ্গার বার্গার খেয়েছি, যখন ম্যাগিটা লঞ্চ হয়নি তখনও কিন্তু জিঙ্গার বার্গারটাও কিন্তু ভেতরে যেরকম মেয়োনিজ দিত একদম কিছুই নেই, পুরো এখন কেএফসি উঠে আছে, অনেক আউটলেট তো ইভেন কি বন্ধ হয়ে গেছে, যেগুলো নর্মালি বেঁচে আছে কিছু ফিউ হাতে গোনার মতো। ওদের যে নতুন মার্কেটিং টিম যে কী যে করছে বা কী ইনোভেশন করছে জানি না, এরকম যদি কিছু ইনোভেশন করতে থাকো তোমরা কিন্তু আর থাকবে না, আমার মার্কেটে খুব খারাপ অবস্থা এসব। আর তোমাদেরকে রিকোয়েস্ট এসব জিনিস খেও না, মানে পেট খারাপ হবে তার থেকে লোকেরা তোমরা ম্যাগি খেও, এসব খেও না, বেকার টাকা নষ্ট। মানে একটু চাচা একটু একটু শুনবেন, চাচাটা আমার ভিডিও দেখছিল, আমি ভিডিও বানাচ্ছিলাম, চাচা একটু শুনবেন, একটু মানে শুনবেন, অনেকক্ষণ ধরে চাচা আমার দেখছিল আমি কি করছি, তো চাচা থেকে এবার রিভিউ নিই। চাচা ব্যাপারটা হলো এখানে দুটো ম্যাগি আছে, ঠিক আছে চাচা, এখানে দুটো ম্যাগি আছে, তুমি একটু খেয়ে বলো কোন ম্যাগিটা বেটার, ভালো কেন, তুমি আগে এটা খেয়ে দেখো, আগে এটা খাও, চামচ নাও, চামচ নাও এই ম্যাগিটা, এটা কেএফসি ম্যাগি কিন্তু টাটা প্রথমে কাটছে, খাও চাচা, খেলে চাচা, এবার এইটা খাও, একটু বেশি করে নিতে পারতো, কোনটা খেতে ভালো ছিল দুটোর মধ্যে, তাই না, এটা এটা খেতে ভালো ছিল তো, মানে এটা এটা তাহলে এটা যে খেতে ভালো ছিল এটার তাহলে কত টাকার মধ্যে এটা হতে পারে তুমি বলো, দাও একটা বলো না কি আছে, কোনটা বেশি হতে পারে, কোনটার দাম বেশি হতে পারে দুটোর মধ্যে, এটা দাম বেশি হবে, তাও কত হতে পারে এটার দাম, তা বলো না কিছু একটা তো বলো, কিছু কত কি হবে, তুমি তো মানে রাস্তাঘাটে মানে বুঝতে তো পারো এটার দাম কত কি হবে, 60 হতে পারে, আর এটার দাম কত হতে পারে, 50, এটার দাম জানো কত কাকা, এটার দাম হলো 180 টাকা, আর এটার দাম হলো 40 টাকা, ঠিক আছে, এটার দাম মোটামুটি 40 টাকা, তো ভাবো এটা 80 টাকা, 180 টাকার ম্যাগি, এটা 40 টাকার ম্যাগি, তো ভালো আছে, এটা টেস্ট আর এটা টেস্ট আকাশ পাতালে ডিফারেন্স না কাকা। তা এখানে কাকা কিন্তু র্যান্ডম একটা লোক, আমি কাকাকে রাস্তায় তোকে জিজ্ঞেস করলাম, কাকা আমার ভিডিও দেখছিল, আমি অনেকক্ষণ ধরে বানাচ্ছিলাম, কাকা পেছনে দাঁড়িয়ে দেখছিলাম, এবং কাকার থেকেও একটা রিভিউ নিয়ে নিই, থ্যাংক ইউ কাকা, হ্যাঁ তোমার রিভিউটা, থ্যাংক ইউ। তো ভাই বুঝতে পারছো কাকা ভাবছে যে এটার ম্যাগিটার দাম বেশি আর এটার দাম কম, কি বলছে এটার দাম কম এটার দাম কি করে বেশি, মানে প্লিজ তোমরা যারা ট্রাই করতে চাইছো যেও না, পুরোটা টাকা লস। তো এটাই ছিল আজকের কনক্লুশন, বা তুমি যাই বলো আলাদা করে কিছু আর বলবো না, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে এরকম আরো অনেক ভিডিওতে। আর আরেকটা সাজেশন, প্লিজ ইগনোর দিস, খুব বাজে খেতে, খুব বাজে খেতে, এত বাজে হয় না, তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টিল দেন বাই।